কোরবানির ঈদে আমেজ নেই সুনামগঞ্জের বানভাসীদের। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানি রয়েছে নিচু এলাকায়। যেখানে পানি নেমেছে সেখানেও বসবাসের উপযোগী হয়ে ওঠেনি এখনও ঘরবাড়ি। দুর্গতদের চিন্তা কেবল দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার। বন্যায় ভেসে গেছে ঘর, নষ্ট হয়েছে খোরপোশের ধানচাল, ঘরের আসবাবপত্র সহ প্রয়োজনীয় কোনো কিছুই বাঁচাতে পারেনি বানভাসীরা। সব ছেড়ে শুধু জীবন নিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। সুনামগঞ্জের 11টি উপজেলার 45,288টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘরবাড়ি এখনও মেরামত করতে পারেনি দুর্গতরা। এ পরিস্থিতিতে ঈদের আনন্দ নেই কারো। কাপড় চাপড় লই, ঈদ করি, বাজার করি, সপ্তাহ করি, এবার তো আমরা কোনো তা নাই, পানি আমরা তো সর্বনাশা করছে, বা করবার কোনো তফিক নাই। আল্লাহ যদি করে আপনারা যদি সাহায্য করেন। ঈদ ঘিরে সব পরিকল্পনা শেষ করে দিয়েছে বন্যা, সামনের দিনগুলো কিভাবে কাটবে এখন শুধু সেই চিন্তা। সব বিনাশ হয়ে গেছে, পানি বন্যায় সবটা গেছে, কোন তো কেমনে ঈদ করাম, কাপড় লতা পরে বাচ্চার কাপড় সবকিছু তো পানির মাঝে ডুবছে। তো এগুলো মানে তো ঈদি তো আর ঘরের ভিতরে নাই, মানে নয়া তাজা কিনবো তাও আমরা সামর্থ্য নাই। বাচ্চা কাচ্চা খান্দা কুটি করে কাপড় সুপড় লাগে, পাঁচ টাকা দিবার তো বিক নাই। বাড়িঘর হারানো মানুষকে ছোট ছোট বসতঘর তৈরি করে দেওয়ার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। আমি কথা বলেছি ত্রাণ মন্ত্রী মহোদয়ের সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘর নির্মাণের একটা পরিকল্পনা চলছে, আই উইল মেক এ প্রজেক্ট, আমি তৈরি করার চেষ্টা করব। দুর্যোগের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকারি সহায়তার আশায় আছে দুর্গতরা। ডিবিসি নিউজ ডেস্ক।